হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিচেন ফুড ব্লগ। আজকে আমি বানাচ্ছি চাপড়ি ঘন্ট বা চাপড় ঘন্ট। নিয়েছি কুমড়ো, ফুলকপি, মূলো, থোর, শিম, আর নেব উচ্ছে। এখানে আমি মটর ডাল নিয়ে নিয়েছি। এই মটর ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আমি 2 কাপ মটর ডাল নিয়েছি। এই মটর ডালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন, কম নেবেন বেশি নেবেন এটা একদম অপশনাল, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী পরিমাণ অনুযায়ী নেবেন। এটাকে আমি পেস্ট করে নেব, পেস্ট করে ফিরে আসছি। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যে আমি পেস্ট করে নিয়েছি মটর ডালটা। এবারে আমি দিয়ে দেব এখানে কয়েক চামচ সর্ষের তেল। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এখানে তেল গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো এই বেটে নিয়েছি যে ডাল, মটর ডাল, সেটা এটাকে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নেব। এবার শুকিয়ে নেব। এখানে পুরো জল শুকিয়ে একটা মন্ড মতো তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা প্লেটে তুলে নেব, এটাকে একটা প্লেটে তুলে রাখবো। ওই কড়াইতে আমি এই যে প্লেটে তুলে নিয়েছি, এটা ঠান্ডা হতে থাকবে। ওই কড়াইতে দিয়ে দেবো আরো 2-3 চামচ সর্ষের তেল। দিয়ে দেবো ছোট 1 চামচের একটু আস্ত জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এইবারে আমি দিয়ে দেবো যে সবজিগুলো, এই সবজিগুলো আমি কেটে রেখেছি, এই কেটে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। সব একসাথে দিয়ে একটু ভাজা ভাজা মতন করবো। গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি। এবার এর মধ্যে এখন আপাতত দিয়ে দেবো 1/2 চামচ একটু লবণ আর 1/2 চামচ হলুদ। একটু ভাজা ভাজা হোক, আবার ফিরে আসছি আপনাদের কাছে। একটু সাঁতলে নিয়েই আবার ফিরে আসছি আপনাদের কাছে। এবারে দিয়ে দেবো বড় 1 চামচ আদা কুচি। আপনারা এখানে
আদা কুচি ব্যবহার না করে আপনারা আদা বাটা দিতে পারেন, আদার রস দিতে পারেন, যা খুশি। আবার একটু মিনিট দুই তিন ভাজা ভাজা হবে, তারপরে দিয়ে দেব ভিজে রাখা ডালটা। এবারে আমি এখানে দেব একটু লঙ্কা গুঁড়ো, 5 চামচ একটু লাল লঙ্কা গুঁড়ো। আর এখানে আপনারা লবণটা একটু ইয়ে করে নেবেন, চেক করে নেবেন, লবণ লাগলে লবণ দিয়ে দেবেন। এইবারে আমি যে ভেজে রাখা ডালটা আমি এরকম গুঁড়ো গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দেব, একটু ভেঙে ভেঙে মিশিয়ে দেব। ঠান্ডা হলে একটু শক্ত দলা মতন হয়ে যাবে, সেটাকে যেরকম দলা মতন হয়ে যাবে এটাকে এরকম ভেঙে ভেঙে এর মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজবো। এবারে আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। আমি এখানে আপাতত ওই এক বাটির মাঝারি বাটির এক বাটি এই যে জল দিয়ে দিচ্ছি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। আচ্ছা আরেক বাটিও দিয়ে দিই, হাফ বাটি দিয়ে দিলাম, মানে 1.5 বাটি জল দিলাম। জলের পরিমাণ আপনারা সবজি অনুযায়ী দেবেন, সবজি সিদ্ধ হতে যেরকম জল লাগবে আপনারা দেবেন, একেবারেই পুরো জল দিয়ে রাখবেন না, সমুদ্র যেন না হয়ে যায় বা নদীও না হয়ে যায়। সিদ্ধ করার জন্য একটু জল, এখানে আমার আরেকটু জল লাগবে যেহেতু তরকারিটা বেশি আছে, আমি আরেকটু জল দিয়ে দেবো। তার মানে আমি এখানে দিয়ে দিলাম 2 বাটি জল মোট। এটা ফুটে উঠলে আমি ফিরে আসছি আপনাদের কাছে, সবজিটা একটু সেদ্ধ হবে, একটু ফুটে উঠবে, তারপরে আমি আসছি এরপরে উপাদানগুলো বা ইনগ্রিডিয়েন্টসগুলো পরপর তারপরে মেশাতে থাকবো। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন। আর আমার রেসিপিগুলির মধ্যে যদি আরও কিছু অ্যাড করতে হয় সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন যে এটা দিলে আরও ভালো হবে, বা আপনারা যদি এই রান্নাটি করে থাকেন বা না করে থাকেন সেটাও আমার সঙ্গে শেয়ার করতে পারেন। এখানে সবজি সেদ্ধ হয়ে গেছে, আপনাদের সবজির পরিমাণ যদি কম থাকে তাহলে থোড় আর মূলোটা একটু ছোট কুচি করে কাটবেন, তাহলে থোড় মূলোটা সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য সবজি আমার যেহেতু সবজির পরিমাণ বেশি ফর্মুলো আমি যে সাইজের কেটেছি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু যদি সবজির পরিমাণ কম থাকে তাহলে ফর্মুলো আপনারা আরেকটু কুচি করে কাটবেন। এটা দিয়ে দেবো 1/2 টিএসপি একটু চিনি। আচ্ছা আমি এর থেকে বেশি জল শুকাবো না, আরেকটা জিনিস মিশিয়ে আমি এখানে এটা নামিয়ে দেবো। আপনারা যদি একটু শুকনো খেতে পছন্দ করেন তাহলে আপনারা আরেকটু ঝোলটাকে একটুখানি শুকিয়ে টানিয়ে নিয়ে আপনারা করতে পারেন।
এবারে দিয়ে দেবো নামানোর আগে, ঘি 2 চামচ ঘি। আপনারা ঘিটা আপনাদের সবজি বা ডালের পরিমাণটা বুঝে দেবেন, সমস্ত উপাদানই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। ব্যাস আমি এরকম ঝোল ঝোল অবস্থাতেই রেখে দেবো, কারণ ঠান্ডা হলে একটুখানি ঝোলটা এমনি একটু টেনে যাবে, কমে যাবে, আর এটা যেহেতু ভাতের সাথে খাবে সেহেতু একটু ঝোল ঝোল আমি রাখবো। এটা একটু গা মাখাও নামানো যায়, আপনারা পছন্দ হলে একটু গা মাখা আরেকটু ঝোলটা শুকিয়ে নামাতে পারেন। এরপরে আমি প্লেটিং করে দেখাচ্ছি যেমন আমার কেমন তৈরি হলো চাপড়ি ঘন্ট।